হে বন্ধুরা চলে আসলাম অস্থির একটি ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আমাদের স্মার্টফোনে যদি কেউ কল করে সেই কলটা রিসিভ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের হাতের পরশ করে তা আমাদের কলটি রিসিভ করতে হয় বা আমরা যদি কলটিকে কেটে দিতে চাই তাহলে কি করতে হয় আমাদের কলটি কিন্তু হাতের পরশ করে কলটি কেটে দিতে হয় তো আপনি যদি সেই বিষয়টা আপনার মুখে বলে করতে পারেন তাহলে বিষয়টি কীরকম দেখায় তো বন্ধুরা আজকে এই চমকটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি জাস্ট মুখের কথাতে আপনার কলটি রিসিভ করতে পারবেন প্লাস আপনার মুখের কথাতেই কিন্তু কলটি কেটে দিতে পারবেন তো জাস্ট আমি আপনাদেরকে প্রথম পুরো দেখিয়ে দিব তারপরে এই কাজটি কিভাবে আপনারা স্মার্টফোনে করবেন সেটাও আমি দেখিয়ে দিব তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই কাজটি আপনারাও আপনাদের স্মার্টফোনে করতে পারবেন তো জাস্ট আমি আমার স্মার্টফোনে একটি কল করছি তো বন্ধুরা দেখেন আমার স্মার্টফোনে কিন্তু একটি কল চলে আসে তো আমি এখন কলটিকে রিজেক্ট করে দিব তো এর জন্য আমি এখানে কি বলবো সরি তো বন্ধুরা দেখেন আমার কলটি কিন্তু জাস্ট আমি সরি বললাম তার সাথে সাথেই কলটি এখান থেকে কেটে গেল। ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু কোনো রকম হাতের স্পর্শ করিনি তারপরে এখন আমি আপনাদেরকে কলটি রিসিভ করে দেখাবো তো আমি যদি এখন আবার আমার স্মার্টফোনটিতে একটি কল করি কল করে কলটিকে আমি মুখের কথায় বলে মানে ভয়েসের মাধ্যমে রিসিভ করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখেন আমার স্মার্টফোনে কিন্তু কল চলে আসছে তো আমি এখন কলটি রিসিভ করার জন্য রিসিভ তো বন্ধুরা দেখেন আমি মুখের কথার মাধ্যমে কিন্তু আমি কলটিকে রিসিভ করে ফেলেছি ঠিক আছে বন্ধুরা তো মূলত এভাবেই কিন্তু আপনাদের স্মার্টফোন থেকে আপনি কলটি মুখে বলে রিসিভ করতে পারবেন আবার মুখে বলেই কলটিকে কেটে দিতে পারবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য কিন্তু আমাদের ছোট্ট একটি অ্যাপের সাহায্য লাগবে আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর বন্ধুরা আপনাদের এরকম চলে আসবে চলে আসার পর বন্ধু এখানে বার পেয়ে যাবেন সার্চ বারে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সার্চ করতে হবে ভি এ এনআই ভাইন লেখে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনের লোগোটি একটু ভালো করে খেয়াল করেন এই অ্যাপটি কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা ডাইক্টলি এরকম চলে আসবে চলে আসার বন্ধুরা এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব আবারও নেক্সটে ক্লিক করব তারপরে এখানে স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করার পর আমাদের ইন্টারফেস এরকম দেখা যাবে তারপর এখান থেকে আবারও স্টার্টে ক্লিক করতে হবে করার পর বন্ধুরা এখান থেকে আমাদের কিন্তু ভাইন যে অ্যাপটি আছে এটাকে সিলেক্ট করে দিয়ে সেট হ্যাজ ডিফল্টে ক্লিক করে দিতে হবে করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে তারপর আবার পারমিশন দিয়ে দেব পারমিশন দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপসটি ইন্টারফেস এরকম চলে আসবে তারপর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা যাবেন তো এখান থেকে আপনাদের যে কাজটি আমি দেখাবো প্রথমটি এবং দ্বিতীয়টি তো সর্বপ্রথমটি দেখেন এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে তো আপনাদেরকে প্রথম বলে এইটা যদি আপনাদের স্মার্টফোনে ওরকমভাবে ভাবে ভালো কাজ না করে ভয়েসটি ভালোভাবে কাজ না করে তাহলে দেখেন এখান থেকে কিন্তু অ্যান্সার দেওয়াই আছে হ্যালো প্লাস নো আপনি যদি কলটি রিসিভ করতে চান তাহলে হ্যালো দিতে পারেন আর রিসিভ না করতে চাইলে নো দিতে পারেন তো আমি এখানে সেট করবো সেট করার জন্য এখানে কী করব আমরা ভয়েসের মতো যে আইকনটি আসে তো মাউদের মতো যে আইকনটি এই আইকনটিতে আমরা ক্লিক করবো ক্লিক করে আমরা যেটা বলে রিসিভ করতে চাই সেই কথাটি বলে দেব তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম রিসিভ রিসিভ তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু রিসিভ লেখাটি চলে আসে তারপরে এখান থেকে আমাদের কী করতে হবে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর অ্যাড্রেস লাইটটি অবশ্যই কেটে দেবেন তারপরে আমরা দেখেন দ্বিতীয় যে অপশনটি আছে সেখানে ক্লিক করব মাউদের মতো যে আইকনটি আছে এখানে ক্লিক করব সরি সরি তো বন্ধুরা দেখেন আমাদের সরিটি চলে আসছে আমরা সেভে ক্লিক করি তো বন্ধুরা সরি বলার পর অ্যাড আসছিলো একটি আমি কেটে দিয়েছি তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের সরি প্লাস হলো রিসিভ সেট হয়ে গেছে তো আমাদের এখানে আর অন্য কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে যাব তো অবশ্যই এই অ্যাপটি কিন্তু পারফেক্টভাবে সেটিং করতে হবে অনেক স্মার্টফোন হয়তো কাজ করতে পারে বা অনেক স্মার্টফোনে কাজ নাও করতে পারে ঠিক আছে বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে দেখে এটা আসলে ভালোভাবে কাজ করে কি না আমি যদি এখনও আবার এখান থেকে জাস্ট আমি আপনাকে কল করি তো বন্ধুরা দেখেন কলটি কিন্তু চলে আসছে সরি বন্ধুরা দেখেন আমি সরি বলার সাথে সাথে কিন্তু কলটি ডিসকানেক্ট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন